আসসালামু আলাইকুম রহমতুল্লা বরকহামদুলিল্লা সালাম আল্লা রসুল্লাহাবাদ প্রদর্শক আজ আপনাদেরকে গুরুত্বপূর্ণ একটি বিষয়ের কথা জানাবো যেটার ফজিলত অত্যদিক আল্লাহ পাকরব বলে আনিমনি ওই বাক্যটিকে খুব বেশি ভালোবাসেন এমনই একটি বাক্য হচ্ছে লাইলাহাহা ইল্লাহ যেটাকে আমরা কালিমাঈ তা বলে থাকি অর্থাৎ পবিত্র বাক্য বলে থাকি পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ বাক্য হচ্ছে এই বাক্যটি লাইহা ইল্লাল্লাহু মোহাম্মদুর রসুল্লাহ প্রদর্শক হাদিস শরীফ এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন যখন কোনো ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তখন ওই বাক্যটি আল্লাহর কাছে আসমান সেদ করে এত দ্রুত গতিতে আল্লাহর কাছে গিয়ে পৌঁছে তখন আল্লাহ বলেন তুমি স্থির হয়ে যাও তখন ওই বাক্যটি বলবে হে আল্লাহ আমি কি করে স্থির হবে ওই লোকটিকে কি কি ক্ষমা করা হয়েছে তখন আল্লাহ পাক বলবেন তুমি যখন ওই লোকটি মুখ থেকে বের করবে লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক ওই মুহূর্তেই আমি তাকে ক্ষমা করে দিয়েছি আল্লাহ প্রদর্শক হাদিস শরীফ এসেছে মন জান্নাহ যে ব্যক্তি লাহ ইল্লাল্লাহ বলবে আল্লাহ ফাকরব্বুর আলমিন তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবাহ আল্লাহ প্রদর্শক হাদির শরীফ এসেছে রাসুল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তির শেষ কথা লাহা ইহ হবে আল্লাহ পাক রব্বুল তাকে জান্নাতে প্রবেশ করাবেন সুবহান মুসনাদে আহমদে এই কথাটি রয়েছে এই হাদিসখানা রয়েছে প্রিয় দর্শক জাবির রাদি আল্লাহ তালন থেকে একখানা হাদিস এসেছে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আফদল জিক্রি লাহা ইল্লাল্লাহ সর্বোত্তম জিকির হচ্ছে লাহা ইল্লাল্লাহ এবং আমাদেরকে যে বিষয়টা মনে রাখতে হবে যে জিকির করলে হার্ট ভালো থাকে ফুসফুস ভালো থাকে কিডনি ভালো থাকে জিকিরের অনেক ফজিলত রয়েছে লাই ইল্লাল্লাহ জিকির যে ব্যক্তি করবে আল্লাহ পাকরব্বুল আলমিন তাকে অনেক রোগ থেকে তাকে হেফাজত করবেন এবং যার ঘুম হয় না সে ব্যক্তি যদি ইলাহা ইল্লাহ এগারো বার পরে ঘুমাতে যায় আল্লাহ পাকরব্বুল আলমীর ইচ্ছায় তার ঘুম ভালো হয়ে যাবে প্রদর্শক হাদিস শরীফ এসেছে রাসুল্লা সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তির শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ বা যে ব্যক্তি এই বাক্যটি বেশি পরিমাণে পাঠ করবে তাকে কেয়ামতের ময়দানে এমনভাবে উত্থোলন করা হবে যেন তার জন্য যাহার নাম হারাম করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক আসুন আমরা এই দোয়াখানা একটু বেশি বেশি পড়ি এই মুবারক শব্দখানা জিকিরখানা আমরা প্রতিদিন কমপক্ষে একবার হলেও পড়ি তই তৈবা শব্দের অর্থ হচ্ছে পবিত্র বাক্য লাহাহা ইহু মুহাম্মদ রাসুল্ল আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই মোহাম্মদ রাসুল্লাহ সাল সাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা এবং রাসুল